নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। যে কোনো বিরিয়ানি বানাতে একটু সময় লাগে, কিন্তু আমি খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব। তাহলে দেখে নিন চিকেন বিরিয়ানি বানানোর জন্য কী কী লাগছে। এর জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন, পিসগুলো বড়, আমি 4 পিস চিকেন নিয়েছি। লাগছে 1টা বড় পেঁয়াজ বাটা, 2টো আলু সেদ্ধ করে খোসা ফেলে দিয়ে দুভাগ করে নিয়েছি, মোট 4 পিস আলু নিয়েছি। নিয়েছি 2টো সেদ্ধ ডিম, 1টা বড় পেঁয়াজ, 2 তেলে লালচে করে ভেজে নিয়েছি। বিরিয়ানি বানাতে কিন্তু এটা অবশ্যই দিতে হবে। লাগছে 3 টেবিল চামচ তেল, টক দই 1 কাপ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো লাগছে 1/2 চা চামচ। এই হলুদ গুঁড়ো আমি কিন্তু বিরিয়ানিতে 3 ভাবে ব্যবহার করব। আদা রসুন বাটা 2 চামচ, নুন পরিমাণ মতো, 1টা কাঁচা লঙ্কা খুব সরু সরু করে কেটে নিয়েছি, আতর লাগছে 3 থেকে 4 ফোঁটা। আতর কিন্তু খুব বেশি দেয়া হয় না, আতর ছাড়াও কিন্তু বিরিয়ানি বানানো যায়। গোলাপ জল 1 চামচের 4 ভাগের 1 ভাগ, কেওড়া জল 1 চামচের 4 ভাগের 1 ভাগ, লাগছে 2 টেবিল চামচ হালকা গরম দুধ, ঘি 1 চামচ, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, বেশ কিছু পুদিনা পাতা, শাহজিরা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, এলাচ 5টি, লবঙ্গ 6টি, দারচিনি 1 টুকরো, তেজপাতা 2টো, আর লাগছে বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ। বিরিয়ানি মশলা কীভাবে বাড়িতে বানাতে হয় আমি আগের ভিডিওটিতে শেয়ার করেছি। বিরিয়ানি মশলা কীভাবে বানাবেন তার লিংক এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। তাছাড়া বিরিয়ানি মশলা বাজারেও কিনতে পাওয়া যায়। আর লাগছে বাসমতি চাল 2 কাপ। চাল আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এটা বিরিয়ানি বানানোর 30 মিনিট আগে করলে ভালো হয়। প্রথমে আমি চিকেন ম্যারিনেট করবার জন্য 1টি পাত্রে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি বিরিয়ানি মশলা, দেব সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এবার দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিচ্ছি কিছু পুদিনা পাতা, এর মধ্যে দিচ্ছি টক দই। এবার সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। চিকেন ম্যারিনেটের 1 ঘন্টা পর বিরিয়ানি বানানোর জন্য কড়া গরম করে তেল দিচ্ছি। প্রথমে আমি আলু ভেজে নেব, তাই সেদ্ধ আলুর মধ্যে দিচ্ছি নুন আর দেব সামান্য হলুদ। নুন আর হলুদ আলুতে মাখিয়ে নেব। এবার এগুলো দিয়ে দেব গরম তেলে। আলু ভালোভাবে ভেজে নেব। এবার আমি এই ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেব শাহজিরা, দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এগুলো তেলে একটু নাড়াচাড়া করে নেব, এতে গন্ধটা ভালো আসে।
এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। সব মশলা দিয়ে দেব। এবার চিকেন আর মশলা ভালোভাবে কষিয়ে নেব। চিকেন আর মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1 কাপ জল। এরপর এটা ঢাকা দিয়ে হতে দেব 20 মিনিট, কিন্তু আঁচ কমিয়ে দেব। মাঝে একবার ঢাকা খুলে নেব। চিকেনের পিসগুলো উল্টে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। এটা হতে থাক। এ সময় বিরিয়ানির জন্য ভাতটা তৈরি করে নেব, তাই পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি ভেজানো বাসমতি চাল। চালটা কিন্তু ভেজাবেন বিরিয়ানি বানানোর ঠিক 30 মিনিট আগে। এবার এটা আমি হতে দেব, কিন্তু মাঝে মাঝে দেখতে হবে ভাত হয়েছে কি না। ভাত কিন্তু 3 ভাগ হবে, বাকি 1 ভাগ চিকেনের সাথে দমে দেব। এদিকে চিকেন তৈরি হয়ে গেছে। এর থেকে কিছুটা গ্রেভি তুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার এটা ঢাকা দিয়ে দেব। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। অপরদিকে ভাত তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। এবার এটা নামিয়ে নেব ছিদ্র থাকা একটি পাত্রে। এরপর আমি ভাত আর চিকেন দমে দেব, তাই কড়াইয়ের মধ্যে দিচ্ছি অর্ধেক ভাত। ভাত কিন্তু গরম থাকতে থাকতেই এটা বানাতে হয়। ভাত সমানভাবে চাড়িয়ে দেব। এর ওপর দিয়ে দেব ভাজা আলু। দিচ্ছি সেদ্ধ ডিম, দিয়ে দেব ভাজা পেঁয়াজ। এখন অর্ধেক দিচ্ছি, বাকি আবার পরে দেব। ছড়িয়ে দেব চিকেনের গ্রেভি। এরপর বাকি ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা সমানভাবে চাড়িয়ে দেব। ওপরে দিয়ে দেব পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, দিয়ে দেব গোলাপ জল, দিচ্ছি কেওড়া জল, মিঠা আতর দেব 3 থেকে 4 ফোঁটা। ভাতে কালার করার জন্য 2 টেবিল চামচ হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি। এর মধ্যে দেব সামান্য হলুদ। ভালোভাবে গুলিয়ে নেব। এবার এটা ছড়িয়ে দেব ভাতের ওপর। আপনারা এর বদলে ফুড কালার ব্যবহার করতে পারেন জল বা দুধের মধ্যে গুলে। এবার এটা ঢাকা দিয়ে দেব। এরপর এটা নামিয়ে নিচ্ছি। দমে দেওয়ার জন্য রুটি বানানোর জন্য যে তাওয়া, সেটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এর ওপর বসিয়ে দেব বিরিয়ানির কড়াই। এরপর আঁচ কমিয়ে দেব। এবার এটা হতে দেব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছে। তৈরি চিকেন বিরিয়ানি। এরপর গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।